গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ভিডিও। যাইও গাইস আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে বললাম, যাইও জানি না এখন কটা বাজে, দেনবাস মাঠের থেকে এসে ভিডিও স্টার্ট করছি। আমি এখানে এই যে মস্ত জোক মারার ইয়া হাসরে হালকা ঢাস। তো এখন আমরা যাব, কোনে যাব না, বাট বাড়িতে থাকবো। বাইরে থেকে পূর্ণিমা এখন করবে রিলস, ঠিক আছে? এই তোমার খালি রিলস করা, আজকে কিছু ইউনিক দেখতে চলেছে। ক্যামেরা পূর্ণিমা করবে রিলস, আর পটেল করবে চাটাচাটি, আর আমি করবো ক্যামেরাম্যান, তাই তো? তো এখন তাড়াতাড়ি এই আজকে কি কি রিলস হবে তোমার? এখন দাঁত কাটছে কেন? তো চলো এখন তাড়াতাড়ি গিয়ে যাবো, সাথে করে কি তোমার দেখতে পাবা। আর বাট কিন্তু এখন বিকেলে আবার যাবো ঘুরতে, সাগর আমি সঞ্জু আজকে দিয়ে কেটে নিয়ে যাই যদি যাবো। কোনোদিন নিয়ে যায় না, এরকম লাইক সাবস্ক্রাইব করবা না, আমার নিয়ে গেলি। তো চলো তাড়াতাড়ি করা কোন ড্রেসটা করবো, হ্যালো গাইস, দেখতে পাচ্ছ দাদা আর বৌদি এখন ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছে। পূর্ণিমা না মানে কোনো রিলস ঠিক মতো করতেই পারে না, যাই হোক একটা রিলস করবে 10 বার থেকে 20 বার, ঠিক আছে? তারপর যদি একটা ভিডিও ভালো হবে, ঠিক আছে? আর আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে খাবে, তার কারণ আবার রেড করছি, লাস্ট টাইম করবো, ঠিক আছে? বলে হবে না, রেডি বলি রেডি। চলো এখন ফাইনালি এখন রেডি, এখন রিস্টা করে নিজের দিকে যাই, তারপরে আবার বেরোতে বন্ধুদের সাথে বুঝতে দিতে পারতো, ঠিক আছে? তো চলো নিজেকে দেখা হচ্ছে, এখানে রিকোয়েস্ট করতে আমার তোমাকে সাথে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাকে এখানে ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক পূর্ণিমা রিকোয়েস্ট করলো, আমি কিছু ব্লগ করলাম, ঠিক আছে? এখন টেন পাস সাথে যাবো চ্যাং করতে, চ্যাং ট্যাং করে আবার রেডি হবো, কারণ সাগর এসে আবার বা 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 করবে, সঞ্জু এসে বা বা করবে, যাবি না যাবি না যাবি না, খাতের কথা শুনবো, ঠিক আছে? তো চলো ফাইনালি আমাকে এখান থেকে এখন রেডি বেডি হই, চ্যাং করি, একটু ঘুমাবো। আর এখন তো এখন যাই হোক রিলস ফিলস হয়ে গেছে, আর এখন তো পুরো ফিনিশ হয়ে গেছে, এতক্ষণ আমাকে খালি গালা গালি খালি গালা গালি একটু কখন রিলস করতে যাবা, কখন রিলস করতে যাবা, গালা গালি মানে আমাকে খাতিও দেয় না, ভাত ঠিক মতো, ঠিক আছে? তো চলো হয়ে গেছে, মানে বেঁচে গেছি, ঠিক আছে? তো হয়ে গেছে, বেঁচে গেছি, এখন তাড়াতাড়ি যাই, তারপর তোমার সাথে কিন্তু চলে যাচ্ছে, যাই। তোমায় বলো, তোমায় বলো, এখন আমরা এখন রিলস ফিলস করে এখানে আড্ডা দিচ্ছি, না দেখো। আর বিশেষ কথা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যে আমরা দাঁড়ায় কিন্তু পেয়ারা খাচ্ছিলাম, তো এদিকে বর্ষার বর্ষার বোন কিন্তু ওইদিকে তারা পেয়ারা খাচ্ছে, লজ্জা পেয়ে যাচ্ছে ক্যামেরা সবাই সবাই, কিন্তু বুঝিয়ে দেখো লুকোয় বেড়াতে কর কি হাইসা পাগলি আমার ভিডিও করে, হ্যাঁ ওরা হচ্ছে এসকাম করে না ফেস ফেস, ঠিক আছে? তো যাই হোক আকাশ কিন্তু ওয়েদার খুবই খারাপ, আর এই সাগর আসছে আর সঞ্জু, আর আমি বেরোবো বললাম এটা তো স্কুটি না থাক, আজকে ওরা গাড়ি নিয়ে আসবে, ওই জন্য ওকে গাড়ি দিয়ে যেতে হবে, পরের গাড়ি কাদা লাগলে সবার সাথে বলে, তো ওই জন্য না একটু বুঝার আছে না, আমার বোন এই যে ছোটো,
ঠিক আছে একদম নাচ করা খুব ভালো করে আমার খুব ভালো লাগে আবার গানও শিখছে খুব তাড়াতাড়ি অর্কেস্ট্রা হবে আর চলো দেখা যাচ্ছে দিন এখান থেকে বেরোনে পড়ে হ্যাঁ ফাইনালি দেখতে পেলে তো আমার বাড়ি সাগর গোপাল সবাইকে এক জায়গায় করে নিয়েছি কেন জানো তো মানে যে আমরা যাবো হচ্ছে ভিডিও করতে ঠিক আছে মানে একটু বাইরে ভালো জায়গায় যাবো ভেবেছিলাম যে ভিডিও করতে যাবো বাট কিন্তু এটি কিন্তু আকাশে এত বৃষ্টি যে গাড়ি বেরোনির সাথে যে বাবা বললো তাহলে যেতে হবে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি তো আমি যখন গাড়ি বেরোবে তখন বাবা মা বলছিল যে ড্রেস না থাক ছাদি বলতে যাবি কখন বিপদ হবে বলা যায় না হ্যাঁ মেন কথা কি আমার পরে বেশি ক্রাস খেয়েছে আর এইভাবে খুঁজে হচ্ছে যে আমার সাথে ফোন করবে আমার এইভাবে হচ্ছে আমার সাথে ফোন করবে মানে একটা নাম মানে এত কিছু করছে আমি জীবন ঠিক আছে তো চলো দরকারটা করে না আরে আমার বউ তো আছে তুই এটা সাধারণ বউ জয় করতে চলে যাবে তো চলো একবার টাটা বললাম দেখা যাচ্ছে বৃষ্টি আমার পরে বৃষ্টি বৃষ্টি থেমে গেছে বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এখন ডাইরেক্ট চলে এসেছি কিন্তু আমরা আজকে যে নিউ জায়গায় এসেছি এটা আছে ঢাকাপাড়ার এই সাইডটা ঠিক আছে ওই জন্য ভাবলাম যে চল একটু এই এই বোকার সাথে বললো কি যে চল নৌকা আছে ঘুরি আছি বাট যাদের নৌকা তার ছেলে চলে গেছে ঘুরতে মাল পড়া থেকে গাড়ি নিয়ে মানে নৌকা নিয়ে চলে তো ওর জন্য আমাকে এখন এখানে দাঁড়িয়ে থাকতে চাপ কি করবি মাল চলে গেছে সে কত দূর আর ও বলে কি দাঁড়া এই যা কি বলবো এই জন্য চলা যায় বলো আমি বারবার করে বললাম ভাই আসিস না আসিস না তারপরেও বললো চল তো কী হবে চলো দেখি নৌকা ছুটতে পারছি তুলি না আগে মনস্কার বাড়িয়ে ঠিক আছে চলো দেখি দেখি সিস্টেমের সিস্টেম বেশি আমাকে সাগর দাদা মানে না চোর নিয়ে এসছে নৌকা চালানোর জন্য কিন্তু নৌকায় খুঁজে পাচ্ছে না এখানে সারি সারি নৌকা আছে বাট ও কিন্তু নৌকা খুঁজে পাচ্ছে না যাই না কিসের জন্য ওর একজন নৌকা নিয়ে চলে বোকা বানিয়েছে যে চল ভাই ঢাকাপাড়ে নৌকা আছে ঠিক আছে তো তার জন্য আমরা এখানে আসলাম আর ও গুড়ো গুড়া ভাইরা ওই দেখো কি মজা করছে তো বুঝলাম তো চলো সামনে দেখে চলো কি বাট গাইস নৌকা নেই মজা নেই জাস্ট মন মেজ খারাপ করে বসে আছি খালের পাড়ে জাস্ট লুক ইট ভিউ ওয়েরি আমাকে সাগর ভাই পিছনে আছে যাই হোক আর ভালো লাগছে না যাই না কেন আজকে একটা বন্ধুর বার্থডে ছিল আমি ইচ্ছা করে যাইনি কেন গণেশ ওরা বলেছিল আমি ওই দেখ কেন ওরা ভালো লাগছে ঠিক আছে ঠিক আছে শেয়ার করে যাই হোক আমরা ভিডিও করি বা না করি পাবলিকের সময় চলে যায় ভাই আমি তো সেটাই বলতে কি যাবো আমরা যদি ভিডিও বানাই তাও তো ভিডিও না বানাই তাও তো কোথায় যাবো আর ভালো লাগবে পরের তলায় বাইক নিয়ে বলে সম্মান নেই পকেটে টাকা নেই বলে সম্মান নেই আজকে যদি পকেটে টাকা বা বাইক থাকতো আজকে আমার পিছনে অনেক সাগর কিন্তু এই দুটো জিনিসটার জন্য আমি পাচ্ছি না কিন্তু বাইকটা অনেক বলছি গাড়ি কিনে দাও কিন্তু আমাদের অনেক ফরমাস আছে দিনা কেন পাওনা আছে ওই জন্য আমাদের হবে না বাট চেষ্টা করো পুজোর মধ্যে নেওয়ার জন্য মানে নেওয়ার জন্য পুজোর মধ্যে ঠিক আছে চেষ্টা করবো যদি সমর্থ হয় যদি না এটা কী করে আর বাট আমার প্রিয় বন্ধু ঘুমায় থাকে ঠিক আছে ওকে যদি আমি ডাকতাম একসাথে চলে আসতে পারে ওকে আমি ডাকছি না ও বলে ফোন করেছিলাম ও আসতে চাচ্ছে না তো যাই হোক ওকে বলেন কি ভাই বোধহয় জলে চায় মোটো বলে করে ওরা কোনো টাইম মানে ব্যস্ত ঠিক আছে বাট ওরা ভেবেছে যে ওরা ছাড়া আমার কোনো বন্ধু নেই অনেক বন্ধু আছে আমার ঠিক আছে যাই তাকে সাথে এখন কোনো সম্পর্ক নেই কেননা নেই গাড়ি নেই বলে তার সাথে মিশতে পারি না ঠিক আছে ওই জন্য সমস্যা তো চলো যদি নৌকা না পাই এখান থেকে এইসব মাঠ বিল দেখে বাড়ি চলে যাবো ডাইরেক্ট ঠিক আছে সুন্দর হয়ে গেছে আর দেখতে পাচ্ছ প্লেসটা পুরো অন্ধকার আর আমি সাগর কিন্তু এখানে অনেকক্ষণ বসেছিলাম জাস্ট ভিডিও তোমাকে যেটুকু দেখেছি ওইটুকু বাস এখান থেকে এখন বাড়ি যাবো বাড়ি যাওয়ার কী কী রান্নার আয়োজন করতে বাড়ি যাবো তো বাট তাড়াতাড়ি বাড়িতে যাই বাড়িতে তারপর তোমার সাথে দেখা হচ্ছে চলো বর্তমানে রাস্তা পুরো বেকার হয়ে গেলো আমাকে আসা ঠিক আছে চলো সরি দেখাতে পারি নৌকা টোকা উঠে যাবে ঠিক আছে সো গাইস ভিডিওটা বেশি বড় করলাম না যাই হোক আর কত কোনো জায়গায় যেতে পারলাম না যে কারণ কারণ আজকে মুখটা খুব খারাপ ছিল যাই নৌকা পাইনি যা ওখানে গিয়ে বাট ওখানে কিন্তু নৌকা পেয়েছিলাম অন্য লোকের শুনতে সময় বলছি কি আমাদের নৌকা নিয়ে যেতে পারছে একটুখানি ঘুরতে গেছে পাবলিকের চাল করা দেখবেন আমাকে তাহলে আগে বলতে পারে তো বাট ওখান থেকে বাড়ি চলে এসে আমার মন মতো খারাপ হয়েছিল আমি খাটে করে ফিরে পড়েছিলাম আর পূর্ণিমা কিন্তু মোবাইল দেখছে আর আমি কিন্তু এদিকে বলছে ভিডিওটা এদিকে ঘুরিয়ে গেছি তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক গাইস লাইক শেয়ার
सब्सक्राइब। चलो टेक केयर, बूम।